सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। মঙ্গলবার বিকেলে হলদিয়া শিল্প তালুকে লাগলো বিধ্বংসী আগুন। ন্যাপথা ট্যাংকারে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি, তবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শোনা গিয়েছে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এই আগুন লেগেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় তা অল্প সময়ে ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিনগুলি। তবে আগুনের উৎস স্থলের কাছাকাছি পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে চলেছেন দমকলের কর্মীরা। শিল্প তালুকের কর্মীরাও তাদের সাহায্য করছেন বলে শোনা গিয়েছে। এছাড়াও শোনা গিয়েছে সপ্তাহের দ্বিতীয় দিনে শিল্প তালুকে অনেক কর্মী কাজ করতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই পুরো দমে কাজ চলছিল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। তবে শিল্প তালুকের ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আগুনের ফলে কোনো প্রাণহানি যাতে না হয় সেই চেষ্টাই করে চলেছেন দমকল কর্মীরা। কিন্তু শিল্প তালুকের অন্তরে অনেক রাসায়নিক রয়েছে বলেই জানা গিয়েছে, আর যার ফলে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপ্রাণ চেষ্টা করে চলেছেন তারা, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শোনা গিয়েছে দুবছর আগেও হলদিয়ার শিল্প তালুকে আগুন লেগেছিল, আর সেই আগুনে নাকি দুজনের মৃত্যুও হয়েছিল। মঙ্গলবারের ঘটনায় শিল্প তালুকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং অনেকেই পরিবেশ দূষণ নিয়েও আশঙ্কা করছেন। দেখলাম পুরো আগুনের ঝলক, পুরো আগুন চারিদিকে একদম বিধ্বংসভাবে একদম আগুন জ্বলছে। তারপরে ফায়ার লাইন, ফায়ার গাড়ি টাড়ি সব এসেছে, এসে আগুন নেভানোর বন্দোবস্ত চলছিল। এই এতটা দেখে আমরা বেরিয়ে। কীভাবে আগুন লাগছে কোনো জানতে পেরেছো না? কীভাবে আগুন লেগেছে বুঝতে পারিনি, তবে একটা আওয়াজ এসেছিলো, ড্রাম করে একটা বোমের মতন আওয়াজ ফেটেছে, আওয়াজ যাওয়া হয়েছে। তারপরে দেখলাম যে ওর ওইখানের মধ্যে আগুন চারিদিকে একদম জ্বলে উঠেছে, সঙ্গে সঙ্গে আগুনের ঝলক একদম চারিদিকে একদম এলাকা পুরো জুড়ে একদম ছিটে গেছে। আর ওর মধ্যে সম্ভবত কিছু মানুষজন থাকলেও থাকতে পারে ওই এলাকাটাতে, যেহেতু বা কোনো কিছু কাজকর্ম কিছু চলছিল না, তথাপি হয়তো ওই সময় আশেপাশে তো আগুন তো পুরো চারিদিকে ছিটিয়ে গেছে, কোনো ব্যক্তি হয়তো নাও বাড়ি আসতে পারতো। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।